কোটা সংস্কার আন্দোলনে আক্রান্ত হবার জেরে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় এবং কলেজের ছাত্রলীগ কর্মীরা আন্দোলনকারীদের পাল্টা হামলার শিকার হয়েছেন, করা হয়েছে ক্যাম্পাস ছাড়াও। কয়েক জায়গায় আক্রান্ত হয়েছে আওয়ামী লীগ এবং এর অঙ্গ সংগঠনের কার্যালয়। মঙ্গলবার রাত দেড়টা ছাত্রলীগের কয়েক শিক্ষার্থীর আবাসিক কক্ষ অবরুদ্ধ করে স্লোগান দিতে থাকে কোটা সংস্কার আন্দোলনকারীরা। ছাত্রলীগের রোকেয়া হল সভাপতিকে ঘিরে ধরে আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবি, রাজনীতি মুক্ত করতে হবে হল। রাত 11:30টায় হলটিকে রাজনীতি মুক্ত দাবি করে দেয়া বিবৃতিতে স্বাক্ষর করতে হয় হল প্রভোস্টকে। রাতেই ছাত্রলীগের কয়েকজন নেত্রী হল ছাড়তে বাধ্য হন। এর আগে বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে আরও একটি ফুটেজ, ষোলশহরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ছাত্রাবাসের ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের নিচে ফেলে দিতে দেখা যায়। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলকে রাজনীতিমুক্ত হল ঘোষণা দিয়ে আরও একটি ফুটেজ আপলোড করে শিক্ষার্থীরা। লাইভ করা হয় ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের কক্ষ লণ্ডভণ্ড করার ফুটেজও। একাধিক কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলে ছাত্রলীগ নেত্রীদের বেঁধে রাখার ফুটেজও আসে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই মাধ্যমে ছড়ায় আরও কিছু ব্যক্তিগত পোস্টের স্ক্রিনশট, যেখানে কোটা সংস্কার আন্দোলন ও চলমান অস্থিরতা নিয়ে সমর্থন দিতে দেখা গেছে ছাত্রদল কর্মীদের। এর আগে মঙ্গলবার দুপুরে সংবাদ সম্মেলনে ছাত্রদল জানায় রাজপথেই থাকছে তারা। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের সাথে সংহতি প্রকাশ করে আজ থেকে কোটা প্রথা বাতিলের এই দাবিতে সব সময় মাঠে থেকে লড়াই করার প্রতিশ্রুতি দিচ্ছে। শুধু ছাত্রলীগ নয়, কম বেশি আক্রান্ত হয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কার্যালয়ও। গাইবান্ধায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও আগুন লাগিয়ে দেওয়ার ঘটনা ঘটে। বেশিরভাগ ক্ষেত্রে কোষকপ খবর নিয়ে দেখবেন যে আক্রান্ত যারা হয়েছে তারাই ছাত্রলীগ, আক্রমণকারী শিবির আর জামাত, জামাত বিএনপি ছাত্র। কাউসার সোহেলি, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।